আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবের কেতু শহে বুকারি শরীফের হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শো ষোলো আলি ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহতে আবদুল্লাহ ইবনু জাম আহরিয়াল থেকে বণিত তিনি বললেন নবী করিম সাল আলী সাল্লাম মানুষের বায়ু নির্গমনে কাউকে হাসাতে নিষেধ করেছেন তিনি আরও বলেছেন তোমাদের কেউ কেন তার স্ত্রীকে সারকে ফিটানোর মতো প্রহার করবে পরে হয়তো সে আবার তার সাথে গালাগালিও করবে সাওয়ারি ওহাব আবু মুআবিয়া আবিয়া রহমতুল্লাহতে হিয়াম রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন সার পিটানোর অবস্থা স্থলে দাসকে বেতরাঘাত করার মতো রসুল খানে এখানে আমাদেরকে বলে গিয়েছেন যে বায়ু নির্গমনে কাউকে হাসাতে নিষেধ করেছেন এবং কি মানে বায়ু মানে হাসতে হাসতে মানুষের নিঃশ্বাস বায়ু নির্গমন মানে নিশ্বাস নিঃশ্বাস বেড়ে মানে মানুষকে এরকম হাসানোর জন্য নিষেধ করেছেন রসুসল সাল্লাম আরও নিষেধ করেছেন যে স্ত্রীকে ফিটানোর ফিটানোকে আল্লাহ তালা রসুসল্লাহ সাল্লাম নিষেধ করেছেন যে স্ত্রীকে ফিটানোর মতো কারণ কি অনেকে দেখা যায় ফিটানোর সময় ষাঁড়ের মতো করে ফিটায় আবার বিভিন্ন সাহাবিগণ বলছেন যে কোনোভাবে ফিটানো যাবে না আবার বিভিন্ন সাহাবিক বিভিন্ন স্থানে বলেছেন যে এই ফিটানোটা অনেক সময় দেখা যায় যে দাস দাসীকে অনেকে ফিটানো ফিটায় সেই ব্যাপারেও সেরকম ফিটানোর কথা বলা হয়েছে যে সেরকমও যেন ফিটানো হয় তো আমরা চেষ্টা করব আমরা মানুষ আমরা মানুষের প্রতি দয়া দেখানো যে আমাদের কর্তব্য আল্লাহ তালা পৃথিবীতে আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন আমরা পরীক্ষাতে উত্তীর্ণ পাশ করতে হবে তাহলে তো আমাদের না হলে তো আমাদের জান্নাত হয়তো নসিব হবে না সেই জন্য আমরা চেষ্টা করব। আমরা পরীক্ষা যেন পাশ করি আর আল্লাহ তালার কথাগুলো আর রসু আল্লাহ সালামের হাদিসগুলো আল্লাহ তালা যেন আমাদের মেনে বুঝে আমল করার তৌফিক দান করেন আন ও আনিলাম রবিল আলমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ওবের কেতু